যদি একটু রিসার্চ করেন আপনারা, যে কিভাবে আমরা ওই জায়গাটাতে এক ছিলাম, একই যা বা কতটা আমরা কাছাকাছি এই বিষয়ে, সেই সুফিজমের রুটটা কোথায় বাংলাদেশ এবং টার্কিতে, এবং কোথায় এদের মিল আছে, সেই জায়গাগুলো নিয়ে একটা রিসার্চ যদি করা যায়। আপাতত আমরা এই প্রজেক্টে কাজ করছি, আমরা খুব শীঘ্রই ভালো কোনো ফলাফল দিতে পারবো এবং ভালো একটা রিসার্চ হবে বলে আমি আশা করছি। এবং পরবর্তীতে, এটা তো জাস্ট শুরু, আমরা কেবল শুরু করেছি, আরো অনেক বেশি কিছু কাজ, বিভিন্ন সেক্টরে অনেক কাজ আমরা করতে চাই। যখনই যেটা আমাদের কাছে মনে হবে যে এই সম্পর্কে আমাদের কাজ করলে দুই দেশ উপকৃত হবে, দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের মানুষ উপকৃত হবে, সেই বিষয়গুলোতে আমরা ফোকাস করে কাজ করতে চাই। ধন্যবাদ। আমি মূলত জেনে খুবই আনন্দিত যে আপনারা বাংলাদেশ এবং তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক ত্বরান্বিত করার জন্য গবেষণা করছেন, প্রকাশনা করছেন, অনুষ্ঠান আয়োজন করছেন। বাংলাদেশি কালচার, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের বিভিন্ন উপলক্ষগুলো, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, আমাদের অন্যান্য উপলক্ষগুলো আপনি তুরস্কের মানুষের কাছে পরিচিত করাচ্ছেন, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আমি আপনাকে যদি একটু বলি, যেমন আপনারা যদি বাংলাদেশ রিসার্চ সেন্টার থেকে একটা জার্নাল অথবা একটা বার্তা, দুই পৃষ্ঠার অথবা ই জার্নাল এরকম প্রকাশ করেন, যেখানে বাংলাদেশের লেখকরা লিখবেন এবং তুরস্ক থেকে লেখকরা লিখবেন, এবং এটা আপনারা হয়তো কোয়ার্টারলি পাবলিশ করবেন, তাহলে আপনাদের ওই কমিউনিটিতে বাংলাদেশের যারা গবেষক, বাংলাদেশের যারা লেখক, তাদের একটা উপস্থিতি, তাদের চিন্তা চেতনার, মননের বিষয়গুলো পারস্পরিক আদান প্রদানের একটা ক্ষেত্র তৈরি হতে পারে, একটা বিষয়। আর আপনি ফেস টু ফেস যে অনুষ্ঠানগুলোর কথা বলেছেন, এটা অবশ্যই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। আপনি এই ফেস টু ফেস অনুষ্ঠানগুলোর পাশাপাশি যদি ভার্চুয়ালি, এভাবে যেমন আমি আপনার সাথে এখন কথা বলছি, ভার্চুয়ালি জুম ওয়েবিনার বা সেমিনারের মতো করতে পারেন, যেখানে বাংলাদেশ থেকে এক্সপার্টরা কথা বলবেন, তার্কিশ রিলেভেন্ট কাউন্টার পার্টরা কথা বলবেন, এবং একটা পারস্পরিক মত আদান প্রদানের একটা ক্ষেত্র কিন্তু তৈরি করতে পারেন আপনারা। আর যেহেতু মিস হুলিয়া খানম, উনি মূলত একজন ব্যবসায়ী, উনি একজন উদ্যোক্তা, বাংলাদেশ থেকে কি কি পণ্য সম্ভাব্য তুরস্কে রপ্তানি হতে পারে বা তুরস্কের চাহিদা মোতাবেক আমাদের এখানে রপ্তানিকারক তৈরি করা, এক্সপোর্টার ডেভেলপমেন্ট, এইরকম কোনো বিষয় যদি আপনারা চিন্তা করতে পারেন, আমাদের আমদানি রপ্তানি বৃদ্ধি করার একটা টার্গেট রয়েছে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে, তো এই বিষয়টা ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ সম্পর্ক, বেশিরভাগ তার্কিশ ইনভেস্টররা সারা দুনিয়াতে ইনভেস্ট করছেন, ওনারা বাংলাদেশে ইনভেস্ট করলেও যে লাভবান হতে পারেন, মাঝে মধ্যে এরকম তার্কিশ ইনভেস্টরদেরকে নিয়ে এসে বাংলাদেশে কি কি অপরচুনিটি আছে ইনভেস্ট করার মতো, এবং কোন কোন খাতগুলো, আমরা যদি এই মুহূর্তে বলি তুরস্ক আমাদের সাথে টেক্সটাইল শিল্পে আমরা দুইজনে কম্পিটিটর, কিন্তু অটোমোবাইল শিল্পে আমরা তুরস্কর কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, বা আমাদের আপনার ইঞ্জিনিয়ারিং অন্যান্য ফিল্ড গুলা, মাইনিং, আমরা তুরস্কের কাছে অনেক কিছু শিখতে পারি, ডিফেন্স ইন্ডাস্ট্রি, আমরা তুরস্কের কাছে অনেক কিছু শিখতে পারি, আমাদের ব্লু ইকোনমি, গ্যাস এবং পেট্রোলিয়াম, আমাদের এনার্জি সেক্টর, এইসব সেক্টরে কিন্তু আমাদের অনেক জ্ঞান আদান প্রদান বা টেকনোলজি ট্রান্সফার, নলেজ ট্রান্সফারের বিষয়গুলো হতে পারে। তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশ স্টাডিজ এন্ড রিসার্চ সেন্টার কিন্তু একটা উল্লেখযোগ্য বড় ভূমিকা পালন করতে পারে, এবং এটা স্বল্প খরচে পালন করার সম্ভাবনা রয়েছে। আপনি বাংলাদেশ থেকে যারা বিভিন্ন প্রফেশনে ভালো করছেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রমিনেন্ট প্রফেসর আছেন অথবা বিভিন্ন প্রফেশনাল আছেন, পেশাজীবী আছেন, তাদের মধ্যে থেকে কিন্তু আপনি একটা নেটওয়ার্ক ডেভেলপ করতে পারেন, যে নেটওয়ার্কটা আপনার এই স্টাডি সেন্টারের সাথে কাজ করবে, বিভিন্ন সময়ে তাদের জ্ঞান আদান প্রদান করবে, এবং এর মাধ্যমে বাংলাদেশি মানুষের সাথে তুরস্কের মানুষের একটা সেতুবন্ধন কিন্তু আপনি রচনা করতে পারেন এই রিসার্চ সেন্টারের মাধ্যমে। সো আমি আশা করব বাংলাদেশ থেকে যারা ছাত্রছাত্রী, মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা মূলত ইস্তাম্বুল গেদিক বিশ্ববিদ্যালয়ে যাবে, ওনাদের পড়াশোনা শেষ করবে, পড়াশোনা শেষ করে ওনারা তুরস্কেই কেরিয়ার করার চেষ্টা করবে অথবা ইউরোপের অন্য কোনো দেশে পাড়ি জমাবে, এবং তাদের মধ্যে খুব কম সংখ্যক বাংলাদেশে ফিরে আসবে এবং
আপনাদের যেই ভিশন যে বাংলাদেশে ভবিষ্যতে বিনিয়োগ করা এবং এই বিনিয়োগের রিপ্রেজেন্টেটিভ হবে, তারা এখানে স্থানীয়ভাবে হেল্প করবে, ওটা লং টার্ম ভিশন হবে, যেটা আপনি চাইলেই হয়তো 2-4-5 বছরের মধ্যে করতে পারবেন কিনা এই বিষয়টা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তো যার জন্য আপনারা এক্সিস্টিং প্রফেশনালদের মধ্যে একটা যদি প্ল্যাটফর্ম তৈরি করেন যেখানে তারা আপনার স্টাডি সেন্টারের সাথে নিবিড়ভাবে কাজ করবে এবং বিভিন্ন ভিশন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার হিসেবে কাজ করতে পারে। আপনি যদি এক্সাম্পল বলি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর NUSC কিন্তু সাউথ এশিয়া স্টাডি সেন্টার একটা স্টাডি সেন্টার আছে, এখানে আমাদের বাংলাদেশ থেকে অনেক নামিদামি রিসার্চাররা কাজ করেছেন এবং ওনারা অনেক ক্ষেত্রেই আপনার সশরীরে কাজ করেছেন, কখনো কখনো ভার্চুয়ালি করেছেন। আপনার মনে থাকবে যে আমাদের একজন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী, উনি 2009 যখন আমাদের তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে উনি রিটায়ারমেন্টে গেলেন, আমি কিন্তু পরবর্তীতে গিয়ে ওনাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর ওখানে রিজনাল ডাইরেক্টর হিসেবে পেয়েছি। এই যে একটা দেশের খুব প্রমিনেন্ট প্রফেশনালদেরকে নিয়ে আপনার বাংলাদেশ স্টাডি সেন্টারের অধীনেই আপনি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে যেখানে আপনি মাঝে মধ্যেই ভিউ এক্সচেঞ্জ, একটা সেমিনার, একটা ওয়েবিনিয়ার, একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, হয়তো তার্কিতে কোনো একটা বিশেষ অনুষ্ঠানে এখান থেকে কিছু মানুষ নিয়ে যাওয়া অথবা বাংলাদেশের কোনো প্রোগ্রামে তুরস্কের কিছু রিলেভেন্ট মানুষ পাঠানো, এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো যদি আপনি করতে পারেন তাহলে এই স্টাডি সেন্টারটা বাংলাদেশ এবং তুরস্কের মানুষের মধ্যে সেতুবন্ধন রচনা করতে অবশ্যই সক্ষম হবে। আর অবশ্যই তার মূল বিষয় আপনার যেটা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিয়ে যাওয়া, বাংলাদেশ থেকে আরো বেশি পার্টিসিপেশন, আরো বেশি এনরোলমেন্ট এনশিওর করা, এই বিষয়গুলোতে অবশ্যই আপনি দ্বিপাক্ষিকভাবে বাংলাদেশে কোনো সেন্টার করার মাধ্যমে অথবা বাংলাদেশে কারোর সাথে কোঅপারেশনের মাধ্যমে এই বিষয়গুলো অবশ্যই করতে পারে। তা আমি আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলবো যে ইস্তাম্বুল গেদিক ইউনিভার্সিটি একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, আপনি যতগুলো বিষয়ে উচ্চশিক্ষা আশা করেন অলমোস্ট সবগুলো বিষয়ে তাদের উপস্থিতি, তাদের অংশগ্রহণ আছে, আইদার ইংরেজি ভাষায় অথবা তুরস্কের ভাষায়। তো আমার মনে হয় ইস্তাম্বুল গেদিক ইউনিভার্সিটি কুড বি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর বাংলাদেশি স্টুডেন্টস। এই মুহূর্তে আমি আপনাকে যদি আমার শেষ প্রশ্ন করি যে আপনি ইস্তাম্বুল গেদিক ইউনিভার্সিটি এবং বাংলাদেশ স্টাডি সেন্টার দুইটাকেই প্রতিনিধিত্ব করছেন, আপনি আমাদের বাংলাদেশ থেকে যারা উচ্চশিক্ষায় আন্ডার গ্রেড, পোস্ট গ্রাজুয়েশন বা পিএইচডি লেভেলে ইস্তাম্বুল গেদিক ইউনিভার্সিটি ভর্তি হতে যাচ্ছেন অথবা আপনাদের বাংলাদেশ স্টাডি সেন্টারের কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি যদি ইন শর্ট উইদিন 2 মিনিটস কিছু কি পয়েন্ট বলেন। ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, যারা টার্কিতে শিক্ষার জন্য আগ্রহী তাদেরকে বলতে চাই, ইস্তাম্বুল গেদিক ইউনিভার্সিটিতে আপনার যে কোনো পছন্দের সাবজেক্ট আপনি পড়তে পারবেন, টার্কিশেও পড়তে পারবেন, ইংরেজিতেও পড়তে পারবেন, ইংরেজিতে অপশন কিছু কম, কিন্তু এই ইউনিভার্সিটি বাংলাদেশকে চেনে, ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশকে চেনেন এবং বাংলাদেশকে ওয়েলকাম করার জন্য, বাংলাদেশি স্টুডেন্টদেরকে ওয়েলকাম করার জন্য তারা দুই বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে অপরচুনিটিটা নিতে হবে এবং আপনি অ্যাট হোম ফিল করবেন। একটা স্টুডেন্ট যখন গেদিক ইউনিভার্সিটিতে আসবে তার ভালো লাগবে, কারণ বাংলাদেশ সেন্টার এখানে আছে, টার্কির আর কোনো ইউনিভার্সিটিতে বাংলাদেশ সেন্টার নেই। অতএব যখনই আপনি ইউনিভার্সিটিতে পা রাখবেন আপনি ফিল করবেন ইউনিভার্সিটিটা আপনার নিজের দেশকে, নিজের দেশের একটা জায়গা, এক টুকরো জায়গা মনে হবে। এটা অবশ্যই আপনি পাবেন। প্লাস আপনি যদি টেকনিক্যাল সাবজেক্ট গুলো পড়েন এখানে, খুব ভালোভাবে আপনার প্র্যাকটিক্যাল জ্ঞানগুলোকেই, থিওরিটিক্যাল জ্ঞানগুলোকেই প্র্যাকটিক্যালি আপনি পার্সু করতে পারবেন, মিট আপ করতে পারবেন। এদের ল্যাব ফ্যাসিলিটি গুলো খুব ভালো এবং কন্টিনিউয়াস এবং সাপোর্ট সেখান থেকে পাওয়া যায়। মেইন যেটা আমি বলবো, সবাই আমরা চাই একটু খণ্ডকালীন কাজ করতে, যারা আমরা বাইরে পড়তে আসি, এখানে এই ইউনিভার্সিটি আপনাকে খণ্ডকালীন কাজের সুবিধা দেবে এবং ইউনিভার্সিটি নিজের ফ্যাসিলিটির ভিতরেও দিবে অথবা এদের হোল্ডিং এর ভিতর, হোল্ডিং এর এবং বিভিন্ন কোলাবরেশন আছে বিভিন্ন কোম্পানির সাথে, সেখানে আপনি খণ্ডকালীন কাজের সুবিধা পাবেন। আমি আরো যেটা বলতে চাই, এখন যারা নতুন স্টুডেন্ট হিসেবে আসতে চান, 10 জন স্টুডেন্টকে ফুল স্কলারশিপ দেওয়া হবে, টিউশন ফি সম্পূর্ণ এক্সেম্পশন করে। এটা একটা বড় সুবিধা যদি আপনি
টার্কিতে পড়তে চান, ইস্তাম্বুল গেদিক ইউনিভার্সিটি আপনার একটা খুব ভালো অপশন হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা আশা করি ভবিষ্যতে আপনার বাংলাদেশ স্টাডি সেন্টার, রিসার্চ সেন্টার, এই সেন্টার সম্পর্কে আরো বেশি আমরা জানবো, সেন্টারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করব। আপনি যেই মিশনকে তাড়া করে বেড়াচ্ছেন যে বাংলাদেশ এবং তুরস্কের মানুষের মধ্যে সেতুবন্ধন রচনা করা, আপনার ওই মিশনে ডেভেলপিং বাংলাদেশও একটা অ্যাক্টিভ পার্টনার হিসেবে কাজ করবে এবং ইন ফিউচারে আপনার সাথে হয়তো অন্য কোনো বিষয়ে আবারও কথা হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।